আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বেস্টটা কমপ্লিট করেছি প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে। তো প্যানস্টিক এবং প্যানকেকের আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা আমাকে আবারও রিকোয়েস্ট করেছেন প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করার জন্য। তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। তো আমি আগেই আমার আইলুকটা কমপ্লিট করে ফেলেছি, এরপরে হচ্ছে আমি আমার বেজের কাজ শুরু করলাম। ফুল ফেসটাকে ক্লিন করে তারপরে আমি সরাসরি প্যানস্টিকটা আমার ফেসে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি আঙুলের সাহায্যে খুব ভালো করে প্যানস্টিকটা একদম স্কিনের সাথে বসিয়ে দেব, যাতে করে কোনো মানে ভেসে ভেসে না আসে। তারপরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমার স্কিনের সাথে এটাকে বসিয়ে দিব। আপনারা যদি জোরে ঘষাঘষি করেন সেক্ষেত্রে কিন্তু প্যানস্টিকটা বসবে না। ঠিক যেভাবে আমরা আমাদের ফেসে ফাউন্ডেশন ইউজ করি সেম ওয়েতে করতে হবে। প্যানকেক ইউজ করতেছি আজকে 24 নাম্বারেরটা, সবসময় আমি 24-25 অথবা 21 নাম্বারের প্যানকেকটাই ইউজ করি। তো আজকে আমি 24 নাম্বারের প্যানকেকটা ইউজ করে নিচ্ছি। প্যানকেক ইউজ করার জন্য কিন্তু এক ধরনের ফোমের যেই পাপ আছে সেগুলো পাওয়া যায়, আপনারা চাইলে সেটা দিয়েও আপনাদের প্যানস্টিকটা বা প্যানকেকটা বসাতে পারেন, অথবা এরকম বিউটি ব্লেন্ডারের সাহায্যেও বসাতে পারেন। তো যেটা দিয়েই আপনারা প্যানকেকটা বসাতে যান, খুব ভালো করে ভিজিয়ে তারপরে হচ্ছে স্কিনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি এখানে কিন্তু আজকে সেই ফোমের বিউটি পাফটাই ইউজ করতেছি না, আমি এখানে বিউটি ব্লেন্ডারটা ইউজ করে নিচ্ছি। গলাতেও কিন্তু প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে দিতে হবে, না হলে দেখা যাবে যে ফেস এবং গলার কালার কিন্তু দুইটা দুই রকম লাগবে। এজন্য আপনারা মেকআপ করার ক্ষেত্রে সেটা ফাউন্ডেশন হোক প্যানস্টিক বা প্যানকেক হোক এটা খেয়াল রাখতে হবে। এরপর আমি হলুদ কালারের প্যানকেকটা ইউজ করে নিচ্ছি সেম ওয়েতে। এরপরে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে W7-এর একটা কনসিলার। তো যেই সব জায়গায় আপনারা হাইলাইট করতে যাচ্ছেন এইভাবে, তো আপনারা কনসিলার দিয়ে এভাবে হাইলাইট করে নিতে পারবেন। প্যানস্টিক এবং প্যানকেকটাকে সেট করার জন্য আমি W7-এর পাউডারটা ইউজ করে নিচ্ছি, আপনারা যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারবেন। এবং কমপ্লিট হয়ে গেল আজকের আমার প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে একটা বেস। বেসটা দেখতে আসলেই খুব সুন্দর লাগতেছে এবং একদম ওয়াটারপ্রুফ, আপনারা পানি দিয়ে চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের মেকআপ কোনোভাবেই নষ্ট হবে না।